আসসালামু আলাইকুম বন্ধুরা, চাকরি নয় ব্যবসা। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা সবাই জানেন এই ইউটিউব চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয়। তো তারই ধারাবাহিকতায় আমরা চলে আসছি অত্যন্ত চমৎকার একটি হট বিজনেস যাকে বলে, সেটা হলো ফার্মেসি ব্যবসা। সেই ব্যবসার আদ্যমন্ত সম্পর্কে জানবেন। খুবই প্রতিষ্ঠিত আমার এক ভাই, খুবই ইয়াং, আপনারা ইন্সপিরেশন পাবেন সেরকম একজন ব্যবসায়ী। এই ব্যাপারে উনি চমৎকার অভিজ্ঞতা সম্পন্ন এবং এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনারাও কীভাবে সফল হবেন তার দিক নির্দেশনা উনি দিবেন। তো আপনারা সবসময়ের জন্য এই চ্যানেলটি দেখতে থাকুন, আর এই চ্যানেল দেখলে আপনারা অবশ্যই নতুন নতুন বিজনেস আইডিয়া সম্পর্কে জানবেন, যাতে আপনার কোনো ভাগ্য চেঞ্জ হলেও হতে পারে ইনশাআল্লাহ। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাতে আমার কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশন আকারে চলে যাবে। ফার্মেসি ব্যবসা সম্পর্কে বলবেন আমার বড় ভাই, খুব শ্রদ্ধেয় বড় ভাই ইমরান ভাই। তো আমরা চলে যাচ্ছি ইমরান ভাইয়ের কাছে। তো ইমরান ভাই, এখন একটু বলেন যে এই ফার্মেসি ব্যবসা, এটা তো অত্যন্ত চমৎকার লাভজনক একটি ব্যবসা। তো এই ব্যবসার শুরুটা আপনি কীভাবে করলেন সেটা যদি বলতেন। সর্বপ্রথম আমাদের ফার্মেসির পরীক্ষা দিতে হয়েছে, পরীক্ষা দিয়ে তারপর সেখানে পাশ করছি। পাশ করার পরে একটা ট্রেড লাইসেন্সের অ্যাপ্লিকেশন করতে হবে কৃষি সমিতির কাছে। ওখানে গিয়ে প্রথমে লাইসেন্স করার পরে তারপর পৌরসভাতে ট্রেড লাইসেন্স আনতে হবে, কেমিস্ট হইতে হবে, তাহলে স্টার্ট করা যাবে। আচ্ছা, একটা বিষয় জানি ভাই আমি, আপনি যেটা আমি আপনার সম্পর্কে জানি সেটা হলো আপনি মাস্টার্স পাস করেছেন, খুব ভালো রেজাল্ট করেছেন, কিন্তু আপনি চাকরির পিছনে না যেয়ে আপনি কেন, কী কারণে এই ব্যবসার দিকে আসলেন? আমার ছোটোবেলা থেকেই ইচ্ছা ছিল ব্যবসা করার জন্য, আমি চাকরির ওদিকে যাইনি। আমি মাস্টার্স কমপ্লিট করার পরে এক বছর ভিতরেই এই ব্যবসায় ইনভলভ হয়েছি। আচ্ছা আচ্ছা, এখন একটা মানুষ নতুন একেবারে যে আসবে, তো যে ব্যবসা নতুন আসতে হলে তার ইনিশিয়াল ইনভেস্টমেন্ট একেবারে প্রিলিমিনারি কত লাগতে পারে? ম্যাক্সিমাম 7-8 লাখ টাকা হইলে মোটামুটি সে ব্যবসা স্টার্ট করতে পারে। এখন একটা বিষয় কি, আমাদের এই শহরের পোপারের ভিতরে আপনার জায়গাটা অত্যন্ত চমৎকার জায়গা, যেখানে খুব গ্যাদারিং বেশি, লোকালপূর্ণ জায়গা, এই জন্য আপনার বেচা কেনাটা খুব ভালো এবং আপনার পজিশন নিতে অনেক টাকা লাগছে। কিন্তু নতুন যারা আছে সবাই তো এত হিউজ অ্যামাউন্টের টাকা অ্যাডভান্স দিয়ে তারা দোকান নিতে পারবে না। তো সেক্ষেত্রে একটা মফস্বল বা গ্রামের আশেপাশে সেখানে দিতে কত টাকা লাগতে পারে কেমন? ম্যাক্সিমাম 4-5 লাখ টাকা হইলেই সে প্রাথমিক পথে স্টার্ট করতে হবে, তারপর আস্তে আস্তে ইনভেস্টমেন্ট বাড়াবে, সেলও বাড়বে, ইনভেস্টমেন্ট পজিশন টিউশন সব নিয়ে 4-5 লাখ টাকা। হ্যাঁ, ম্যাক্সিমাম। আচ্ছা, একটা মানুষ যদি 5 লাখ টাকা দিয়ে আরম্ভ করে তো সেক্ষেত্রে তার মাসিক লাভ কত আসতে পারে? ম্যাক্সিমাম যদি সে 5 লাখ টাকা সে ইনভেস্ট করে এবং সেলের উপরেই এইটা লাভটা প্রফিটটা আসবে, যখন তার সেল বাড়বে ম্যাক্সিমাম 25-30 লাখ টাকা সে আর্ন করতে পারবে, সেলের উপরেই ডিপেন্ড করে। 25-30 লাখ না হাজার? হাজার হাজার। আচ্ছা আচ্ছা, এখন একটা বিষয় কি, মিনিমাম যদি মাসিক 50-60 হাজার টাকা তার ইনকাম করতে হয় তাহলে তার সেল কত হইতে হবে? ম্যাক্সিমাম সেল 5-6 লাখ টাকা মাসিক। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। সেখানে একটা মানুষ প্রথমেই দোকান দিবে, তখন এই মালগুলি সে কোথা থেকে সংগ্রহ করবে? ফার্স্ট পজিশনে সে দোকানটা স্টার্ট করবে, তারপর কোম্পানির লোকরাই তাকে মানে ভিজিট করবে, ভিজিট করবে তার কী কী প্রোডাক্ট লাগবে, সে কোনটা কোম্পানির লোকে অর্ডার করবে এবং কোম্পানির লোকই মাল দিয়ে যাবে, ডেলিভারি করবে এবং তার কাছ থেকে ক্যাশ নিয়ে নেবে। আচ্ছা আচ্ছা, একটা বিষয় ভাই, আপনি খুব অল্প বয়সে, খুব অল্প সময়ে খুব সুনাম অর্জন করছেন যেটা আমি জানি। তো এখন নতুনরা এই এত তাড়াতাড়ি মানে সে সুনাম অর্জন করার জন্য এবং ভালো কিছু করার জন্য তার আসলে কী টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে যেটা আপনি করেন? কমবয়সের সাথে কাস্টমারের সাথে খুব ভালো ব্যবহার করতে হবে, সব প্রোডাক্ট রাখতে হবে দোকানে, যাতে যে কোনো প্রোডাক্ট আসার মাত্রই দিতে পারে, এইভাবে করলে। এবং খুব দ্রুত পিটিশন সার্ভ করতে হবে, পিটিশনটা দ্রুত করতে হবে এবং মালটা দ্রুত দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ খুব ভালো। একটা বিষয় সেটা অনেকেই কোশ্চেন করে ভাই, যে ফার্মেসি ব্যবসা এটা একটা টেকনিক্যাল বিজনেস, একটা এই ব্যবসা আসতে হইলে অন্য অন্য মানুষ যেমন আজকে আমি ব্যবসা করব পরের দিনে আরম্ভ করে দিলাম, সেইটা আসলে হয় না, আসলে এই অনেকগুলি ধাপ পার হতে হয়। তো এই ব্যবসা করতে হলে কী কী ধাপ পার হতে হয়, কী কী লাগে একটা মানুষের? সর্বপ্রথম আপনাকে কেমিস্ট পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার পর ওটা পাস করতে হবে, তা পাস করার পর তারপর ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লিকেশন করার পরে যখন লাইসেন্সটা পাবেন তারপরে পৌরসভা থেকে ট্রেড লাইসেন্স করতে হবে, ট্রেড লাইসেন্সটা হাতে পাইলে আপনি মোটামুটি একটা প্লেস নিয়ে ব্যবসা স্টার্ট করতে হবে। এখন এই কেমিস্টের যে বিষয়টা বললেন, সব কি ওষুধের বিষয়ই? হ্যাঁ, ওষুধ বিষয়ে একটা পরীক্ষা, এক্সাম হয়। এটা কয় মাসের কোর্স ভাই? এটা 6 মাসের ম্যাক্সিমাম, 4-5 মাসের কোর্স এটা। মানে এটা কি যারা ব্যবসা করবে তার পাস করতেই হবে? পাস করতেই হবে, না হলে ম্যাজিস্ট্রেটের ঝামেলা করবে, এটা পাস করতেই হবে। এটা পাস না করলে সে
দোকান দিতে পারবে না, তার ম্যাজিস্ট্রেট আসে মাঝে মাঝে ভিজিট করে, তখন ফার্স্ট টাইমে জিজ্ঞাসা করে আপনি কি কেমিস্ট পাস করছেন কি না, যদি করে দেন কোনো ঝামেলা করে না, হইলে দোকান বন্ধ করবে। আচ্ছা বন্ধুরা, তাহলে আপনারা শুনতে পারলেন যে আসলে এই ব্যবসা আরম্ভ করতে হলে ইচ্ছা থাকলেই হবে না, আপনার ওই কেমিস্ট পরীক্ষা পাস করতে হবে, বেশি কঠিন তো না ভাই? না না, একদম ইজি, মোটামুটি একটু সাধারণ জ্ঞান থাকলে। আচ্ছা বন্ধুরা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই, এই ভাই বললো, ভাই যদিও ব্রিলিয়ান্ট কিন্তু আসলে অনেক একেবারে সাধারণ ছাত্ররা পাস করতেছে, তাই না ভাই? জি জি একদম। আচ্ছা, আপনারা এই ভাইয়ের কথা অবলম্বন করবেন, একটু পড়াশোনা করবেন, তাহলে পাস করতে হবে, কোনো সমস্যা নেই, এই ব্যবসা নিঃসন্দেহে ভালো লাভজনক। পরিশেষে একটা কথাই বলেন ভাই, নতুনরা যারা বেকার আছে, শিক্ষিত বেকার, এবং অনেকে আছে যারা কোনো কাজকর্ম করে না এবং বিদেশে থাকে, বিদেশে তারা কী করবে না করবে সেই বিদেশে যাওয়ার জন্য চিন্তা করে, অনেক লক্ষ লক্ষ টাকা খরচ করে যায়, সেরকম আউটপুটও পায় না, আবার তারা ব্যাক আসে কষ্ট করে, আপনি জানেন রেগুলার নিউজ দেখতেছেন, তো তাদের উদ্দেশ্যে আপনি কী বলবেন আসলে, এই ব্যবসাটা কতটুকু সম্ভাবনা হয় তাদের জন্য? তাদের উদ্দেশ্যে এটাই বলবো যে মোটামুটি বিদেশে গিয়ে যে পরিশ্রমটা করে, তারা সেই পরিশ্রম যদি বাংলাদেশে বসে করে এবং এই দোকানে করে, অবশ্যই তারা তার থেকে অনেক বেশি প্রফিট লাভ করতে পারবে, এবং সে সময় দিতে হবে প্রচুর পরিমাণে, এবং এই সম্বন্ধে আরও জ্ঞান বাড়িতে আস্তে আস্তে তারা ইনশাআল্লাহ সে খুব ভালো করবে, খুব অল্প দিনের ভিতরেই খুব ভালো একটা পজিশনে সে চলে যাবে। আচ্ছা বুঝতে পারছি। তো ইমরান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এমন একটা বিষয় বললেন ডিটেলস, আমার মনে হয় এর মধ্যে আর কোনো ফাঁক পোকর নাই, মানুষ এটা শুনে অবশ্যই উপকৃত হবে এবং তারা খুব দ্রুত এই জিনিস থেকে শিক্ষা লাভ করে তারা এই ব্যবসায় উদ্বুদ্ধ হবে। তা আমি আপনার ব্যবসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি, ভালো থাকেন, এবং প্রত্যেকটা মানুষ যারা বেকার আছে এবং কষ্টের ভিতর আছে, তারা যেন এই আপনার এই ইন্টারভিউটা দেখে তারা উদ্বুদ্ধ হয়ে এই ব্যবসা আসতে পারে। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।